হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকে এসে পড়েছি তোমাদের সামনে। আমার থেকে বয়সে যারা ছোট তাদের অনেক ভালোবাসা, আর আমার থেকে বয়সে যারা বড় তাদের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর দেশ ও দেশের বাইরের থেকে যারা এখন আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু সকাল থেকে কোনো ভিডিও করিনি, তো আজকে একটা দরকারে বেরোতে হয়েছিল, তার জন্য সকাল থেকে কোনো ভিডিও করিনি। তা ভাবছিলাম যে ভিডিও দেব কি দেব না, তো ভাবলাম যে ভিডিওটা যখন রেগুলারই দিচ্ছি তো রেগুলারই দিই কিছু একটু তোমাদের দেখিয়ে, তার জন্য আবার আসলাম। আর ভাবছি যে এখন কি ভিডিও করব সন্ধ্যাবেলায়, তো সন্ধ্যা ঠান্ডা দিয়ে আবার আসলাম তোমাদের সামনে। ফার্স্টে ভেবেইছিলাম যে দেব না। আমি আজকে বাড়িতে এসেছি সেই 4টের সময়, এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি আর না ঘুমিয়ে পড়েছি, তো আর ভিডিও কিছুই করা হয়নি, আর সকাল থেকে কোনো ভিডিও করিনি, তার জন্য এখন আসলাম। তো কি ভিডিও দেব বলো তো তোমাদেরকে এখন? তো আমি না কিছু হাতে জিনিস বানিয়েছি, তো সেগুলোই দেখিয়ে দিই, তো তোমরা দেখো আর পুরো ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকেই লাইক দিতে হয়তো ভুলে যাচ্ছ, কি দিচ্ছ না জানি না, বুঝতে পারছি না, তো প্লিজ লাইকটা দিয়ে তারপর ভিডিওটা শুরু করো। আমি এরকমভাবেই ভিডিওটা দেখি, তো খুব ছোটোখাটোই ভিডিও দেব, তোমাদের অসুবিধা হবে না, তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। এই তোমাদের একটা জিনিস দেখাই, এখানে গামছাটা দেখছো তো? দেখো এইখানে কিন্তু আমার দাদার ছেলে এসে শুশু করে দিয়েছে, তার জন্য এখানে গামছাটা দেওয়া রয়েছে, তো তোষকটা ভিজেই গেছে। আর আমার মেয়েটা দেখো পড়তে বসেছে, সারা বিছানায় বই খাতা পেন পেন্সিল জলের বোতল ঝাঁটা সব ছড়িয়ে দিয়ে এখানে নিয়ে বসেছে পড়তে। আর চাদরটা তুলে দেবো, তোষকটা কালকে রোদে দিতে হবে। আর এই তোষকের ওয়ারটা দেখছো তো, এইটা কিন্তু আমার হাতে করেছি, দেখো হাতে সেলাই করা, কিন্তু দুটো চাদর দিয়ে এটা হাতে সেলাই করা, তোষকটা যাতে নোংরা না হয়। তো এটা খুলে আমি ধুয়ে আবার তোষকের ওপর পরিয়ে দিতে পারবো, তো তোষকটা যাতে তোষকের কাপড়টা নোংরা না হয় তার জন্য এটা করেছি। দু সাইডে দুটো বিছানার চাদর আছে, খুব তাড়াতাড়ি দেখাবো যাতে ভিডিওটা বেশি বড় না। আর এই পর্দাটা দেখছ তো, এই পর্দাটাও কিন্তু আমি হাতেই করেছি, এটাও একটা বিছানার চাদর, এই দেখো হাতে সেলাই করা। কিন্তু আগে যখন ঘরে একা একা বসে থাকতাম ভালো লাগতো না, তখন এইগুলো করতাম, তো এইটাও কিন্তু হাতেই সুই দিয়ে সেলাই করা, এই দেখো সব কিন্তু সুই দিয়ে সেলাই করে এই পর্দাটাও বানিয়েছি আমি। তো দেখে কিন্তু মনে হবে না, তো এই আলমারির কভারটা দেখছ তো, এটা কিন্তু আমি মায়ের মেশিনে করেছি, তো আমার একটা আলমারির কভার ছিল, তো ওটার মাপ নিয়ে এটা করেছি, ওর জন্য এটার এই অবস্থা, তো এটাকে এবারে চেঞ্জ করতে হবে। তো এইটা বানাতে আমার দুটো ইয়ে লেগেছে, মানে বিছানার চাদর, তো দুটো বিছানার চাদর দিয়ে এটা বানিয়েছি। আর এইটা দেখো, এটা না একটা পাপোশ বানিয়েছিলাম, এটা একটা পাপোশ বানিয়েছি হাতেই সেলাই করা, তো এখানে মেয়েটা বসে পড়তে বসে, তো এখান থেকে খুলেও গেছে, তো মেয়েটা বসে পড়তে বসে ওর জন্য, আর ওর জন্য এটা চেয়ারেই দিয়ে রাখি, তো এটাই পা মুছি না, এটা চেয়ারের ওপরেই থাকে, তো একটু গদি গদি টাইপের মোটাও আছে, তার জন্য এটা চেয়ারেই রেখে দিই। আর এই দিকে দেখো এই কোলবালিশের ওয়ারটা, এটা কিন্তু আমি হাতে বানিয়েছি, এটা আমার নাইটি ছিল, এই দেখো সেলাইটা দেখলে বুঝবে, এটা কিন্তু আমি হাতে বানিয়েছি কোলবালিশের ওয়ার, ওই আরেকটা আছে, এই দেখো এটাও, এই দুটোই মানে নাইটি দিয়ে সেলাই করে হাতে সেলাই করে কোলবালিশের ওয়ার দুটো বানিয়েছি। আর এই কোলবালিশটা, এই কোলবালিশটা আমি নিজে বানিয়েছি, আমার একটা নরম উলের চাদর ছিল আর একটা টেডি বিয়ারের কিছু মানে ভেতরে যে লাইলন তুলোগুলো ছিল, তো ওটা দিয়ে আমি এই কোলবালিশটা আমি নিজেই বানিয়েছি। আর একটা কোলবালিশই ছিল এইটা, তো একটা নিয়ে মেয়েও টানাটানি করতো আমিও টানাটানি করতাম, ওর জন্য এই কোলবালিশটা আমি বানিয়ে নিয়েছি আমার জন্য, তো কিন্তু দেখো ভালোই কিন্তু নরম,
কোলবালি সেটা তো পায়ে দিতে হয়, মাথায় দেওয়া যায় না, তার জন্য এর মধ্যে লাইলন তুলো দিয়েছি, অসুবিধা হয় না, তো ভালোই কিন্তু নরম। আরও না রোদে দিলে আরও ফুলে ওঠে, যেহেতু এর মধ্যে তুলোও আছে, টেডি বিয়ারের তুলো আর নরম ইয়ে আছে, উলের তোমার চাদর ছিল, তো ওইটাকে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে এটার ভেতরে ভরে কোলবালিশ বানিয়েছি, আর এই ওয়ার দুটো হাতে করা। আর এদিকে দেখো, এটা একটা কম্বল, এই দেখো দেখাচ্ছি, এটা একটা ভালোই কিন্তু মোটা কম্বল। আমার ঘরে অনেকগুলো ছোট ছোট কম্বল আছে না, পাতলা কম্বল, যেটা এই যে এই কম্বলগুলো এরকম পাতলা পাতলা তিন চারটে কম্বল ছিল, এই দেখো এটা কতটা পাতলা দেখো, তিন চারটে কম্বল ছিল, তো এটা সব একসাথে কিন্তু সেলাই করে আমি একটা মোটা, মানে সেই ভালোই কিন্তু গরম হয় শীতকালে, কেউ যদি একজন গায়ে দেয় ভালোই গরম হয়, তো এটা করেছি, এটা দেখো ভালোই মোটাই দেখো। তো দেখো এটা কিন্তু, এটা দেখো এটা একজনের ঠিক হয়, এই দেখো এটা কিন্তু সেলাই করা করে আমি এই ওয়ারটাকে দিয়ে নিয়েছি, এই ওয়ারটা কিন্তু, এগুলো কিন্তু সব আমার হাতে করা, এই দেখো এই ওয়ারটাকে আমি হাতে সেলাই করে এর উপরটাই দিয়ে, শুধু ওয়ারটা আছে, এই ওয়ারটাও আমি খুলে আবার ধুয়ে কেচে ধুয়ে আবার পরিয়ে দিতে পারি, তো এরকমভাবেই করার, এটা ভালোই মোটা, তো এটা শীতকালেও গায়ে দেওয়া হয়, দিলে কিন্তু একজন মানুষের লম্বা মানে সরু, বেশি একটা বড় না, একজন মানুষের ঠিক হয়, ভালোই লেপের মতো ভালোই ওয়েট আছে, তো এটাও করেছি আমি হাতে। এই বালিশটা, এই বালিশটাও কিন্তু আমি হাতে বানিয়েছি, এই দেখো ভালোই কিন্তু নরম, এই বালিশটাও হাতে বানিয়েছি, এই দেখো ভেতরে এই ওয়ারটাকে দিয়ে আমি হাতে বানিয়েছি বালিশটা। আর এই দেখো এইগুলো হলো আমি বসার জন্য, শীতকালে নিচে বসলে ঠান্ডা লাগে, তো তার জন্য এইগুলো বসার বানিয়েছিলাম, তো এখন এইখানে দিয়ে বালিশ ঠালিশগুলো রাখি, এই দেখো সব হাতে সেলাই করা, কিন্তু মেশিনে কিছুই সেলাই করা, শুধু মেশিনে আছে ওই আলমারির কভারটা, ওটাই শুধু মেশিনে করার, এইগুলো সব হাতে করেছি বসে বসে, এই একটা আছে, এই একটা আছে, এগুলো হাতেই করেছি। তো আমার হাতে বানানো জিনিসগুলো সবগুলোই তোমাদের দেখিয়ে দিলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো বেরিয়েছিলাম, আরও কিছু কিনে নিয়ে এসেছি, তো ওইগুলো নেক্সট ব্লগে দেখাবো, আজকের ভিডিওতে দেখালে আরও ভিডিওটা বড় হয়ে যাবে, আমি চাই না বেশি বড় ভিডিও দিতে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আসবে পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।